এই জন্য বাবার আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না ধরে খাও এই মাসের 25-26-27 ওই অগ্রাণের মাহফিল বাবারে চরমুনায় দালালি করতে আসি নাই চরমুনার প্রসার প্রসার করতে আসি নাই চরমুনায় দাওয়াত দেওয়ার জন্য এখানে আসি নাই যদি তোমার ভালো লাগে যায় দেখো এই বাবার এই তরিকায় মুরিদ হইতে গেলে নামাজ কাজা করা যায় না ঠিক কিনা ধরে খাও এখানে স্টেজের মধ্যে সামনে তাকায় দেখো চরমনার মুজাহিদের চেহারার দিকে তাকায় দেখো মনে হয় যে আল্লাহ ওয়ালা দেখা যায় ঠিক কিনা ধরে খাও আমার তাবলিগের জামাতের ভাই চেহারার দিকে তাকায় দেখো নবীওয়ালা কাজ করার কারণে আমার মাওলার কাছে কত দামি হয়ে গেছে ঠিক কিনা ধরে খাও ফজল করিম রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে নাই চরমনের জমিনে যেই বাতি আমার মাওলায় জ্বালাইছে তাম দুনিয়ার মানুষ যদি একা বাতি নিভাইতে চাও তাম দুনিয়ার মুনাফিক বেঈমানরা এই বাতি নিভাইতে গেলে নিজেরাই নিভা যাইবে কতক্ষণ ঠিক আহনে করে ধরে কর হে আল্লাহর বান্দারা পর্দালেন মাহবুবরা যদি বিশ্বাস না আল্লাহর কসম বরিশাল ওই চরমনায় পূর্ব কোণে বরিশালের চরমনাইতে যায় দেখো ওই জায়গায় গেলে বিনা নামাজিওয়ালা নামাজি হয়ে আসে ঠিক কিনা জোরে কও বিনা দাড়িওয়ালা দাড়ি নিয়ে বাড়িতে আসে কত কেনা হে আল্লাহর মান্দরা সুদ খায়া যায় সুদ ছাইরা বাড়িতে আসে ঠিক কিনা জোরে কও খাবারে জেনা কইরা ওই ময়দানে হাজির হয় ওখান থেকে খাস তওবা কইরা আল্লাহওয়ালা হয়ে বাড়িতে আসে ঠিক কিনা জোরে কন আল্লাহর কুদু ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছে আমার দরবারে যারা মুরিদ হবে তারা নামাজ কাজা করতে পারবে না আমার দরবারে যারা মুরিদ হবে আমার কাছে যারা মুরিদ হবে তারা নামাজ ছাড়তে পারবে না আমার কাছে যে মুরিদ হইবা ঘরে তিন দিন সাড়ে তিন দিন না খায়ও সময় কাটায় আমার মাওলারে পাওয়ার জন্য মাহবুবরে তিন দিন সাড়ে তিন দিন চরমনের ময়দানে দৌড় দিয়ে তোমাকে পাওয়ার জন্য বাবারে উজানির ময়দানে বাবারে দৌড় দিয়ে তোমাকে পাওয়ার জন্য ওই বিশ্ব ইস্তেমা টঙ্গির ময়দানে দৌড় দিছি মাওলা তোমাকে পাওয়ার জন্য বাবারে হালকা জিকির মাসি তোমাকে কামাই দিনে তুমি বেজার হয়ে যাইবা বাবারে আমার মাওলার পাগল হও তারপর আমার মাওলার কবরে যাও এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার মনিরা কেউ বলবে চরমুনায় দালালি করতে আসি যদি বলো দালাল আমার কোনো সমস্যা নাই আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তাকায় দেখছি যদি বাংলার জমিনে যদি হককানি দরবার থাকে চরমুনাই হক আছে এ কথা ঠিক না বা ঠিক ধরে কন যদি বিশ্বাস না হয় আল্লাহর কসম দিয়া গভীর রাত্রে বইলা তুই গেলাম ওই ময়দানে একটু ঘুইরা আইসো ঘুইরা একটু দেখে আইসো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা গড়ায় পরায়া দিবে কথা ঠিক না ব্যা ঠিক জোরে কন আমি আমার বাবাদেরকে বলো বর্তমান শায়েক রেজাউল করিম আর ফাইজুল করিম বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুরিয়া পর্যন্ত দিনের দাওয়াত দিতে আছে যত নাস্তিক মুর্তাদ আছে বাবার যে কোনো আন্দোলনের জন্য ঝাঁপায়া পড়ে জীবন দেওয়ার জন্য সাদা কাপন কাপনের কাপন পরে ময়দানে ঝাঁপায়া পড়ে ঠিক কিনা ধরে কন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে বেছে নাই তার রুহানি সন্তানরা এখনো জীবিত আছে ঠিক কিনা আল্লামা আহমদ শফির রুহানি সন্তানরা এখনো জীবিত আছে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই যদিও দুনিয়া থেকে বিদা হয়ে গেছেন তাদের রুহানি সন্তানরা বাংলার জমিনে এখনো জীবিত আছে ঠিক কিনা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই যদিও দুনিয়া থেকে বিদা হয়ে যান এরপরে তার রুহানি সন্তানরা এখনো বাংলার জমিনে বেঁচে আছে ঠিক কিনা এই বাংলার জমিনে যদি নাস্তিক মুর্তাদরা যদি নবীর বিরুদ্ধে আর একবার যদি কটূক্তি করে হজের বিরুদ্ধে কটূক্তি করে নবীকে যারুল সন্তান বলে গালি দেয় আল্লামা ফজলুল করিমের রুহানি সন্তানরা দুনিয়াতে বেঁচে থাকতে এক ফুটা শরীরে তাজা রক্ত থাকতে নবীর দুশ্মনদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বাংলাদেশে থাকতে দেওয়া হবে না ঠিক কিনা